नमस्कार बंधुरा, आमार चैनल रियल लव जियाते आपनादेर सबाइके अनेक 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 स्वागत। आज के आमी तोमादेर संगे शेयर करे देखाबो दई पटल रेसिपी। आर बंधुरा, ए रेसिपिटा एत सुस्वादु जा रुटी, परोटा, लुचि किंबा फ्राइड राइस किंबा सादा भात सबेर साथे खेते दुर्दान्त लागे। আর এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণের দরকার হয় না, খুব অল্প পরিমাণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো চলো তোমাদেরকে শেয়ার করে দেখাই এই রেসিপিটা বানাতে কী কী লাগছে। দই পটল বানানোর জন্য সবার ফার্স্টে পটলগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, আর খোসাটা কিন্তু পুরোটা ছাড়ালে হবে না, কিছুটা পরিমাণ খোসা রেখে দিতে হবে যাতে পটলগুলো নরম না হয়ে যায়। আর পটলগুলোর দুই সাইড খুব ভালোভাবে কেটে নিতে হবে। তারপরে পটলগুলোর মধ্যে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তারপরে পটলগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো রেখে দিতে হবে নুন হলুদ মাখিয়ে। এবারে আমি একটি বাটির মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রান্নায় খুব সুন্দর একটা কালার আসে। এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবারে মশলার গ্রেভি বানানোর জন্য আমি একটি মিক্সিং জার নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা পরিমাণ কাজু বাদাম, আর দিয়ে দেবো 1টা কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবে। এবারে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি এটার পেস্ট বানিয়ে নিলাম। আমি এই পেস্টটাকে আলাদাভাবে আর বাটিতে রাখলাম না, এর মধ্যেই আমি কিছুটা পরিমাণ টক দই দিয়ে আবারও পেস্ট বানিয়ে নিলাম। তো রান্নাটা করার জন্য সমস্ত উপকরণ রেডি করে নিলাম। এবারে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তো সর্ষের তেলটা গরম হলে আমি এখানে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। পটলগুলোর এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে আমি অন্য সাইড উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, পটলগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে পটলগুলো কালো হয়ে যাবে। এবারে খুব ভালোভাবে তেল ঝরিয়ে পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি। রান্নাটা করার জন্য আমি আর তেল চেঞ্জ করব না, ওই তেলের মধ্যে আমি কয়েকটা গোটা মশলা অ্যাড করে দিচ্ছি। 2টো দালচিনি, 2টো এলাচ, 1টা লবঙ্গ, 1টা গোলমরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যেই মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিলাম। 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়েছে। এবারে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে পটলগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবারে পটলগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো, যাতে পটলগুলো একটু নরম হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, দিয়ে পটলগুলোকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম টক দই আর কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিতে হবে, না হলে অনেক সময় টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মিক্সির গায়ে লেগে থাকা পেস্টটা জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, আর এখানে কোনো রকম জল অ্যাড করব না। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। আমি এখানে 1 চামচের মতো নুন অ্যাড করেছিলাম, কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেবে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দেব। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো দই পটলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। রান্না থেকে খুব সুন্দর তেল ছেড়ে বেরিয়েছে, আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে। তোমরা এই রেসিপিটা নিরামিষ দিনেও বানাতে পারো, খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে, কিন্তু এটা রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস সবেরই সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো, আশা করবো খুবই ভালো লাগবে। তো এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো এখন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।